আজকে আমাদের ইলেকট্রনিক্স চ্যাপ্টারটার ফার্স্ট লেকচার। সো আজকের লেকচারে আমরা শিখবো সেমিকন্ডাক্টর অ্যাকচুয়ালি কি জিনিস। আমরা অনেক সময় ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা শেষ করে ফেলি, তারপরেও ঠিকভাবে বুঝি না যে সেমিকন্ডাক্টর অ্যাকচুয়ালি কি। তো আজকের এই লেকচারে আমরা সেমিকন্ডাক্টরের পরিচিতিটা ভালোভাবে শিখবো। তো সেমিকন্ডাক্টর পড়ার আগে আমাদের শুরুতেই আগে একটু অ্যাটমের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। তো এই স্ট্রাকচারটার সাথে তোমরা সবাই পরিচিত, যেখানে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে বেষ্টন করে আমাদের চারপাশে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কক্ষপথ। তো বিভিন্ন সংখ্যক এরকম আমাদের কক্ষপথ থাকতে পারে, এটা তোমরা সবাই জানো। এবং এই কক্ষপথগুলোতে কি থাকে? ইলেকট্রন থাকে। কোন কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন থাকে এই সবকিছুই তোমরা জানো। এবং তোমরা আরেকটা জিনিসও জানো, সেটা হচ্ছে যে কোনো একটা কক্ষপথে যদি স্পেসিফিক কক্ষপথে যদি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটাকে যদি নিচের কক্ষপথে আসতে হয় তাহলে সে কিছু পরিমাণ এনার্জি ছেড়ে দিয়ে তারপর নিচের কক্ষপথে আসে। এবং ভাইস ভার্সা ট্রু, যদি কোনো কক্ষপথে ইলেকট্রন থাকে সেখান থেকে যদি হায়ার কক্ষপথে যেতে চায় তাহলে কিছু পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে তাকে ওই কক্ষপথে যেতে হয়। এবং প্রতিটা কক্ষপথের জন্য এনার্জির পরিমাণ কিন্তু ফিক্স, এর মাঝামাঝি কোনো এনার্জিতে কিন্তু আমাদের কক্ষপথ থাকে না বা এখানে ইলেকট্রন এক্সিস্ট করতে পারে না। শুধুমাত্র স্পেসিফিক কক্ষপথে স্পেসিফিক এনার্জিতেই আমাদের ইলেকট্রনগুলো এক্সিস্ট করতে পারে। তো এই যে কক্ষপথের এনার্জি, এইটার কিন্তু আমরা একটা ইকুয়েশনও দেখছিলাম, ইএন ইকুয়াল হচ্ছে ই1 ডিভাইডেড বাই এন স্কোয়ার, যেখানে ই1 কি, ই1 হচ্ছে প্রথম কক্ষপথের এনার্জি, আর এন কি, এন হচ্ছে আমাদের এনতম কক্ষপথ, আমরা যে কক্ষপথের এনার্জি বের করতে চাই সেই কক্ষপথের এনার্জি। এখানে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে এইটা হলো একটা আইসোলেটেড মডেল, এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে আইসোলেটেড মডেল। তার মানে কি, একটা অ্যাটম যদি আইসোলেটেড অবস্থায় থাকে সেই অ্যাটমের স্ট্রাকচার হচ্ছে এটা। কিন্তু এরকম জেনারেলি হয় না, আমরা জাস্ট স্টাডি করার জন্য আইসোলেটেড অবস্থায় স্ট্রাকচারটা কি এটা একটু দেখে নিলাম। এখানে এন কিন্তু আমাদের 1, 2, 3, 4 যে কোনো কক্ষপথে হতে পারে। তো এখানে আপাত দৃষ্টিতে দেখে হয়তো মনে হচ্ছে যে এন স্কোয়ার দিয়ে ভাগ করতেছি তার মানে এনার্জিটা কিন্তু কমে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, তোমরা জানো যে ই1 হচ্ছে আমাদের নেগেটিভ। কেন নেগেটিভ, কি হয় নেগেটিভ, এটা আমাদের এই চ্যাপ্টারের বিষয় নয়, এটা আশা করি তোমরা পরমাণু চ্যাপ্টারটাতে ভালো করে পড়ে আসছো। সো যেহেতু এটা নেগেটিভ তাহলে দেখো এন স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে, লেস নেগেটিভ হবে। তো লেস নেগেটিভ মানে কি বলো, এনার্জিটা বেশি, তার মানে হায়ার কক্ষপথের এনার্জিটা কিন্তু আমাদের বেশি হয়। ওকে, তাহলে আমরা কক্ষপথের এনার্জি কিন্তু এই ইকুয়েশন থেকে ইজিলি বের করতে পারি। তো তোমরা সবাই জানো যে এই অরবিট বা কক্ষপথে এনার্জি আমরা বের করতে পারলাম, ঠিক আছে। ইলেকট্রনগুলো কিন্তু এইভাবে অরবিটে এইভাবে এক্সিস্ট করে না, ইলেকট্রনগুলো এক্সিস্ট করে অরবিটালে, ইলেকট্রন মেঘের মতো করে। সো তাহলে আমরা অরবিটালের এনার্জিগুলোকে যদি প্লট করতে চাই এভাবে এনার্জি, তাহলে এখানে কীরকম হবে দেখো বিষয়টা। সাপোজ আমাদের ফার্স্ট এটা হচ্ছে 1s অরবিটালের এনার্জি, তারপরটা হচ্ছে 2s অরবিটালের এনার্জি, তারপরটা হচ্ছে 2p অরবিটালের এনার্জি, তারপরটা 3s, এবং এরপরটা 3p। সো এরকম করে সো অন, আমাদের অনেক অরবিটাল আছে। তো সবগুলো অরবিটালের এনার্জি আমরা এভাবে লাইনের মাধ্যমে প্লট করতে পারি, যেখানে একটা স্পেসিফিক এনার্জি থাকে আমাদের একটা অরবিটালে, এর মাঝামাঝি কোনো এনার্জি থাকতে পারবে না। তো এইটা হচ্ছে আমাদের এই আইসোলেটেড অবস্থায় যদি আমরা দেখি, তাহলে আমরা কিন্তু এই অরবিটের এনার্জিগুলো এখানে প্লট করি না, আমরা এখানে অরবিটাল এনার্জিগুলো প্লট করছি, যেখানে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট অরবিট, এইটাই দুইটা মিলে আমাদের হচ্ছে সেকেন্ড অরবিট, 3s 3p 3d, এগুলো মিলে হবে আমাদের থার্ড অরবিট, এরকম করে আমাদের সোন অরবিট থাকবে। কিন্তু আমরা অরবিটাল পর্যায়ে জিনিসগুলোকে দেখতেছি। ওকে, সো আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছুই দেখলাম সবকিছু ছিল আইসোলেটেড মডেল। এখন যদি আইসোলেটেড না হয়ে যদি এই যে আমরা যে অ্যাটমটা নিছি এর পাশে যদি আমরা আরেকটা অ্যাটম নিয়ে আসি তাহলে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটবে, এটা আমরা একটু দেখতে চাই। এইভাবে যদি দুইটা অ্যাটম আমরা পাশাপাশি নিয়ে আসি, সো এইবার অ্যাকচুয়ালি কি ঘটবে, এবার তোমরা ভালোভাবে একটু খেয়াল করলে দেখবা এই ইলেকট্রনটা তাহলে কি করবে, এই অ্যাটমের যে ইলেকট্রন সেই অ্যাটমকে কি করবে, বিকর্ষণ করবে। এবং একটা অ্যাটমের ইলেকট্রন অপর অ্যাটমের প্রোটন দ্বারা বা নিউক্লিয়াস দ্বারা কি হবে, আকর্ষিত হবে। এবং সিমিলারলি এই অ্যাটমের জন্য সেটা সত্য। তার মানে সহজ কথায় যদি বলতে চাই, এই দুইটা অ্যাটম পরস্পরকে কি করবে, এফেক্ট করবে, আকর্ষণ বিকর্ষণ করবে। তার মানে আইসোলেটেড অবস্থায় আমরা এনার্জি যে প্লটটা দেখছি 1s 2s 2p, এরকম করে সন, এইটা আর এইভাবে থাকবে না, এটা আর এইভাবে মেনটেন করতে পারবে না। কারণ কি, কারণ আগে আইসোলেটেড অবস্থায় একে কেউ এফেক্ট করে নাই, এই কারণে আইসোলেটেড অবস্থায় পৃথকভাবে যদি এই দুইটাকে দেখা হতো বা দুইটার জন্য এভাবে যদি এনার্জি ডায়াগ্রাম আঁকতাম তাহলে আমাদের কি হতো, এই সেম প্লটটা আমরা পাইতাম, যদি দুইটা আইডেন্টিক্যাল অ্যাটম। কিন্তু যখন আমরা এখানে কাছাকাছি নিয়ে আসতেছি তখন কি হচ্ছে, এরা একে অপরকে এফেক্ট করতেছে, এবং যত কাছে নিয়ে আসবো এফেক্টটা আরো বেশি করবে। এবং তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা যে সবার আগে এফেক্টেড কে হবে বলতো, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা। কেন, কারণ এটা সব থেকে বাইরে আছে, এটা হচ্ছে ইলেকট্রনের সর্বশেষ কক্ষপথ বা ভ্যালেন্স শেল। এই ভ্যালেন্স শেলের ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রনগুলা এগুলো কিন্তু নিউক্লিয়াসের সাথে কি থাকে বলো, লুজলি হেল্ড থাকে, মানে খুব দুর্বলভাবে আটকে থাকে। এই কারণে কি হয়, এরা সবার আগে এফেক্টেড হয় এবং সব থেকে বেশি এফেক্টেড হয়। ভিতরেরগুলো এফেক্টেড হয়, তুমি খুব বেশি কাছাকাছি নিয়ে আসবা, যত কাছাকাছি নিয়ে আসতে থাকবা ভেতরেরগুলো তত বেশি এফেক্টেড হতে থাকবে। কিন্তু এই ভ্যালেন্স শেলটা সবার আগে এফেক্টেড হয় এবং সব থেকে বেশি এফেক্টেড হয়। আর আমরা মেইনলি যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর এগুলো যে দেখবো, এগুলো কিন্তু শুধুমাত্র এই ভ্যালেন্স শেলের উপরে ডিপেন্ড করে। আর ভ্যালেন্স শেলের উপরে যে ইফেক্টটা হচ্ছে
এটার উপর ডিপেন্ড করে। এবং তড়িৎ প্রবাহের জন্য বা ইলেকট্রন সরবরাহের জন্য শুধুমাত্র কিন্তু ভ্যালেন্স শেলের ইলেকট্রনগুলোই দায়ী, অন্য কক্ষপথের ইলেকট্রনগুলো কিন্তু তড়িৎ প্রবাহে সরাসরি অংশগ্রহণ করে না। সো আমরা আদার্সগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো না, আমরা জাস্ট ভ্যালেন্স শেলটা এখানে এক্সট্রাভাবে প্লট করা ট্রাই করবো। তো আমরা তাহলে এখানে প্লটটা একটু করার ট্রাই করি। আমাদের ভ্যালেন্স শেলে এটা হচ্ছে এস আর এইটা হচ্ছে পি। এখন আমি এই দিক বরাবর একটা প্লট করতে চাই, সেটা হচ্ছে এই দিক বরাবর যদি ইন্টারমলিকুলার ডিস্টেন্স এটা যদি আমি প্লট করি, তার মানে আমি কি করতেছি, ডিস্টেন্সটা কমাচ্ছি, এই দুইটার মধ্যবর্তী যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটা আমি কমাচ্ছি। তো ডিস্টেন্সটা যদি কমাতে থাকি তাহলে অ্যাকচুয়ালি কি ঘটবে, বা ডিস্টেন্সটা যদি বাড়াতে থাকি তাহলে কি ঘটবে, এই জিনিসটা আমরা এখন দেখতে চাই। এই জায়গাতে তাহলে কি বলো, আমাদের ডিস্টেন্সটা অনেক বেশি, ঠিক আছে? ডিস্টেন্স যখন অনেক বেশি হবে তখন কি হবে, আইসোলেটেড অবস্থায় থাকবে। তো আইসোলেটেড অবস্থা মানে কি, আইসোলেটেড অবস্থা মানে হচ্ছে এরকম আমরা যেটা প্লট করছি এখানে, আমরা জাস্ট টু এখানে মুছে দিচ্ছি, কারণ আমরা ধরে নিচ্ছি যে জেনারেল কেস আমরা চিন্তা করতেছি, যে কোনো অ্যাটমের ক্ষেত্রে এস এবং পি, যে কোনো এস এবং যে কোনো পি, এই দুইটা নিয়ে আমরা এখানে কাজ করতেছি, যেটা আমাদের ভ্যালেন্স শেল। এই ভ্যালেন্স শেলে এস এবং পি আছে আমাদের। সো আইসোলেটেড অবস্থায় তাহলে এস এবং পিটা কিন্তু আমাদের এরকমই থাকবে, বিচ্ছিন্ন, এখানে যেরকম আছে এরকমই থাকবে। এখন যখন এদেরকে কাছাকাছি নিয়ে আসতেছি তখন কি হবে, এরা একে অপরকে এফেক্ট করা শুরু করবে। এফেক্ট যখন করবে তখন অ্যাকচুয়ালি কি ঘটে, যখন কাছাকাছি আসে বা বন্ধন সৃষ্টি করা ট্রাই করে তখন অ্যাকচুয়ালি কি হয় বলতো, অরবিটালে হাইব্রিডাইজেশন হয়। তোমরা কিন্তু হাইব্রিডাইজেশন অলরেডি পড়ে আসছো, সো তোমরা জানো যে এখানে হাইব্রিডাইজেশন হবে। হাইব্রিডাইজেশন হয়ে অ্যাকচুয়ালি কি ঘটবে, বা হাইব্রিডাইজেশন হওয়ার পরে অ্যাকচুয়ালি কি ঘটবে, বা তোমরা ওই যে মলিকুলার অরবিটাল থিওরি যদি পড়ে এসে থাকো, বন্ডিং, নন বন্ডিং, অ্যান্টি বন্ডিং, এগুলো যদি পড়ে এসে থাকো, তাহলে তোমরা ইজিলি এখানে বুঝতে পারবা, যেহেতু এখানে দুইটা অ্যাটম আছে তাহলে এখানে কি হবে, আমাদের এই যে লাইনটা, এনার্জির যে লাইনটা, এইটা অ্যাকচুয়ালি স্প্লিট হয়ে যাবে। স্প্লিট হয়ে এইভাবে দুইটা লাইনে ভাগ হয়ে যাবে, এবং পি আগে হবে না এস আগে হবে, অবশ্যই পি আগে স্প্লিট হবে। কারণ কি, কারণ হচ্ছে পিটা বাইরে আছে, তো পি তাহলে আমাদের কি হবে, আগে স্প্লিট হবে, যেটা বাইরে আছে সেটা আগে স্প্লিট হবে। তাহলে এস তার পরে স্প্লিট হবে, তো এস মনে করো এখান থেকে স্প্লিট হয়েছে, পি এখান থেকে স্প্লিট হয়েছে, এরকম করে আসছে, এস এর এইদিকে স্প্লিট হয়েছে, সেমভাবে এখানে আমাদের কি হবে, এরকম করে, এরকম এইটা থাকলো। কিন্তু এখানে যেটা দেখা যায় যে ডিস্টেন্সটা আমাদের এরকম করে যত কমাতে থাকি একটা পর্যায়ে এসে আবার কি হয়ে যায়, এরকম হয়ে যায় যে এটা, এই যে দুইটা মিলে যে কমন রিজিয়ন সৃষ্টি হয়েছিল এইটা আবার আমাদের স্প্লিট হয়ে যায়, এইভাবে এইভাবে স্প্লিট হয়ে যায় এস এর ক্ষেত্রে এবং পি এর ক্ষেত্রেও। আদার্সগুলো কিন্তু আমরা এখানে কনসার্ন নিচ্ছি না, আমরা জাস্ট ভ্যালেন্স শেলেরটা এখানে দেখতেছি। আদার্সগুলো হবে কিন্তু আমরা জাস্ট ভ্যালেন্স শেলটা কনসিডার করবো, কারণ আমাদের যেটা দরকার, আমরা সেমি কন্ডাক্টরের সাথে পরিচিত হতে চাই, তো এটার জন্য আমাদের মেইনলি ভ্যালেন্স শেলটাই দরকার, বা ভ্যালেন্স শেলটা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে বেশি এফেক্টেড হয়। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি ঘটলো, আমরা যদি আরেকবার একটু সামারি করি, এই অবস্থায় আমাদের যেহেতু আমাদের মলিকুলার ডিস্টেন্সটা অনেক বেশি, তাহলে এই কেসে আমাদের কি হয়েছে, আইসোলেটেড অবস্থার মতোই আচরণ করতেছে, একটা সিঙ্গেল লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং ডিস্টেন্সটা আমরা যত কমাতে থাকতেছি একটা পর্যায়ে এসে কি হয়ে যাচ্ছে, পিটা দেখো আগে স্প্লিট হয়ে যাচ্ছে, কারণ পিটা সব থেকে বাইরে আছে। সো যেহেতু পি বাইরে আছে তাহলে পিটা আমাদের আগে এফেক্টেড হবে, সো পিটা এখানে এসে স্প্লিট হয়ে যাচ্ছে, কারণ এখানে আমাদের কিন্তু হাইব্রিডাইজেশন শুরু হয়ে যাচ্ছে, এবং এখানে আমাদের বন্ডিং, নন বন্ডিং, অ্যান্টি বন্ডিং, এই জিনিসগুলো এখানে কনসিডার করতে হবে, মানে মলিকুলার অরবিটাল থিওরি যেটা, ওইটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে মলিকুলার অরবিটাল থিওরি আমাদেরকে কি বলে, এখানে এই যে এটার জন্য আমাদের যে লাইনটা ছিল একটা লাইন, এখন এটা আমাদের দুইটা লাইনে স্প্লিট হবে, কারণ এখানে আমাদের দুইটা আইডেন্টিক্যাল অরবিটাল আছে। এখানে যে একটা অ্যাটমের জন্য টুপি, আর একটা অ্যাটমের জন্য কি আছে, সিমিলার আর একটা টুপি আছে, যেটা এনার্জি আমাদের আইসোলেটেড অবস্থায় সেম। সিমিলারলি টু এস এর জন্য আর একটা টু এস আমরা পাবো আর একটা অ্যাটমের জন্য, ওইটার ক্ষেত্রে আমাদের এনার্জি কি, আইসোলেটেড অবস্থায় সেম। সেমভাবে ওয়ান এস এর জন্য সেম। সো আমরা আইসোলেটেড অবস্থায় কিন্তু সেম দুইটা স্ট্রাকচারই দেখতে পাবো এখানে, কিন্তু যখন কাছাকাছি আনতেছি তখন কিন্তু এটা স্প্লিট হয়ে যাচ্ছে, এবং স্প্লিট কয়টা লাইনে বিভক্ত হবে, এটা দুইটা লাইনে, এ একটা লাইন, এ একটা লাইন, এবং সিমিলারলি এটাও একটা লাইন, এটাও একটা লাইন, দুইটা লাইনে বিভক্ত হবে। এখানে দুইটা লাইন কেন, কারণ আমাদের টুপি দুইটা আছে, টু এস দুইটা আছে, প্রতিটা এস এবং প্রতিটা পি বা প্রতিটা অরবিটালে কিন্তু দুইটা করে আছে, দুইটা অ্যাটম যেহেতু নিয়ে আসছি কাছাকাছি দুইটা করে আছে, এই কারণে আমাদের এটা দুই ভাগে স্প্লিট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা, যদি তোমরা আরও ডিটেলসে জানতে চাও তোমরা মলিকুলার অরবিটাল থিওরি, বন্ডিং, নন বন্ডিং, অ্যান্টি বন্ডিং, এই জিনিসগুলো ভালোভাবে একটু দেখবা, হাইব্রিডাইজেশন একটু বোঝার ট্রাই করবা, তাহলে আশা করি এই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবা। যাই হোক, তাহলে এখানে আমরা ধরে নিলাম যে এখানে তাহলে দুইটা ভাগে স্প্লিট হয়ে যাচ্ছে। এটা জাস্ট সরল লেখা হবে না, এটা এইভাবে স্প্লিট হয়, কারণ এটা তো লিনিয়ার সম্পর্ক না যে স্ট্রেট লাইন হবে, এটা এরকমভাবে বক্ররেখা আকারে এইভাবে দেখা যায়, প্র্যাকটিক্যালি দেখা যায় যে এরকম আচরণ করে, কারণ এখানে অনেক কিছু ইফেক্ট আছে যেটার কারণে এটা স্ট্রেট লাইনে বিভক্ত না হয়, এরকমভাবে বক্ররেখা হয়। ওকে, এখন আমাদের কনসার্ন হচ্ছে যে এরকম শুধুমাত্র দুইটা অ্যাটম থাকবে এমন তো না, আমাদের তো এরকমও হতে পারে যে অনেক অনেক অ্যাটম থাকবে, হতে পারে না অ্যাকচুয়ালি, এটাই হয়, কারণ আমরা যখন একটা সলিড নিয়ে চিন্তা করি, একটা সলিডে অ্যাকচুয়ালি কি হয় বলতো, একটা সলিড, এটা যদি একটা সলিড পদার্থ হয়ে থাকে তাহলে কি হয়, এখানে কিন্তু অসংখ্য অসংখ্য অ্যাটম থাকে। স্পেসিফিক একটা অ্যাটমের তৈরি আমি যদি সলিড কল্পনা করি, তাহলে সেই সলিডে কি হবে,
ওই অ্যাটমের এন সংখ্যক আমাদের কি থাকবে, অ্যাটম থাকবে। তো এখানে আমরা দুইটা নিয়ে জাস্ট আমরা দুইটা লাইন পাইছি। তাহলে এখন কথা হচ্ছে যে যদি আমরা তিনটা চারটা পাঁচটা এরকম আরো এন সংখ্যক যদি অ্যাটম নিয়ে আসি তাহলে তো আমরা একটা সলিড স্ট্রাকচার পাবো। ওকে, তাহলে এখন দুইটা অ্যাটমের পরিবর্তে যদি আমরা সলিডের ক্ষেত্রে চিন্তা করতে যাই তাহলে কি হবে, এন সংখ্যক অ্যাটম থাকবে। তাহলে এন সংখ্যক অ্যাটম থাকলে কি হবে, এখানে বলো, এন সংখ্যক লাইনে কিন্তু এখানে স্প্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের কাছে এখন মনে হবে যে এরকম এটা একটা পুরো একটা ইয়া, এর মাঝখানে কিন্তু আমাদের এন সংখ্যক লাইন আছে। কেন এন সংখ্যক লাইন আছে, কারণ আমাদের সলিডে কি থাকে, এন সংখ্যক পরমাণু থাকে। তো এন সংখ্যক যদি পরমাণু থাকে তাহলে এর মাঝখানে এন সংখ্যক লাইন থাকবে। ওকে, সো তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কিভাবে দুইটা অ্যাটমকে কাছাকাছি নিয়ে আসলে এদের মধ্যে এনার্জিটা এভাবে স্প্লিট হয়ে যায়। এটা শুধু ভ্যালেন্স শেলে না, অন্য শেলগুলোতেও হয়, কিন্তু অন্য শেলগুলোতে পরে হয়, ডিস্টেন্সটা আরও বেশি কাছে নিয়ে আসলে তখন হয়। মেইনলি সবার আগে বাইরের যে শেলটা বা বাইরের শেলের যে লাস্ট অরবিটালটা এটা সবার আগে এফেক্টেড হয়, তারপরে তার থেকে কমেটটা, তার থেকে ভিতরেরটা, এরকম করে করে এফেক্টেড হয়। তো আমাদের এখানে মেইন কনসার্ন হচ্ছে ভ্যালেন্স শেলটা, এই কারণে আমরা শুধুমাত্র ভ্যালেন্স শেলটা এখানে স্পেসিফিকভাবে দেখাইছি। আমরা এইরকম একটা লাইন টানলাম এখানে, এইটা হচ্ছে আমাদের আর। আমি যদি এদিক বরাবর মনে করো আর প্লট করছি, আর হচ্ছে কি আমাদের এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই ডিস্টেন্স। তো এই আরটা এটা ইকুয়াল যখন আমাদের আর নট হবে। আর নটটা কি, আর নট হচ্ছে আমাদের এই সলিডের ক্ষেত্রে দুইটা অ্যাটমের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটা সমান যখন হবে, মানে একদম যখন নিউট্রাল অবস্থায় থাকবে, ওই সময় আমরা এখানে একটা ভার্টিক্যাল লাইন টেনে নিলাম। এই লাইনটা থেকে আমরা এখন এখানে কিছু জিনিস এখানে স্পেসিফাই করবো। এটা কিন্তু আমাদের এনার্জি, আমরা এনার্জির প্যারালাল লাইন যেহেতু টানছি, তার মানে কি এই লাইন বরাবর আমরা এনার্জি দেখতেছি, কিন্তু এটাকে এখন লাইনটাকে শিফট করে এখানে নিয়ে আসছি। তো তাহলে এখানে এইটাও আমাদের এনার্জি। তো আমাদের অ্যাকচুয়ালি এই লাইনটাই দরকার, কারণ নর্মাল সলিডের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারে কিন্তু আর ইকুয়াল আর নটই থাকে। আমরা কিন্তু চাইলেই ওখানে কিন্তু ডিস্টেন্সটা কম বেশি করতে পারি না, ঠিক আছে। সো আমাদের এই ডিস্টেন্সটা দরকার। তাহলে আমরা এই পর্যন্ত রেখে এই বাম পাশের এই পার্টটুকুকে মুছে দিই। মুছে দিচ্ছি মানে এই না যে এগুলো এক্সিস্ট করে না, এগুলো কিন্তু এক্সিস্ট করে, আমরা জাস্ট আমাদের সুবিধার্থে এই জিনিসটা মুছে দিচ্ছি। ওকে, সো এখন আমরা এই লাইনটা থেকে কিছু জিনিস স্পেসিফাই করব। এই যে পার্টটুকু দেখো, এই যে এনার্জির যেই ডিফারেন্সটুকু নিচের পার্টে, এই পার্টটুকুকে আমরা বলতেছি ভ্যালেন্স ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ডের এনার্জিকে আমরা বলতেছি হলো ইভি। সিমিলারলি এই পার্টটুকুকে আমরা বলতেছি কন্ডাকশন ব্যান্ড, এবং এই পার্টটার এনার্জিকে আমরা বলতেছি ইসি। তাহলে এখানে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড দুইটা অ্যাকচুয়ালি কী জিনিস? দুইটা হচ্ছে এই যে ভ্যালেন্স শেল থেকে আমাদের এই যে স্প্লিট হয়ে গেল লাইনগুলো, এন সংখ্যক অ্যাটমের জন্য এন সংখ্যক লাইন দ্বারা স্প্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যেই রেঞ্জ জুড়ে উপরের পার্টটা আছে এবং যে রেঞ্জ জুড়ে নিচের পার্টটা আছে, এই দুইটাকে আমরা আলাদা আলাদা নাম দিছি। এবং বুঝতে পারতেছো উপরের পার্টটা এনার্জি বেশি, যেহেতু এটা উপরে আছে, আমরা এই দিক বরাবর এনার্জি প্লট করছি, আর নিচের পার্টের এনার্জি কি কম। সো জেনারেলি আমরা যদি জিরো কেলভিন টেম্পারেচারে যদি আমরা এই এক্সপেরিমেন্টটা করে থাকি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে মোটামুটি এই কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকবে না, সব ইলেকট্রনগুলোই প্রায় আমাদের নিচে এসে অবস্থান করবে, ভ্যালেন্স ব্যান্ডে এসে অবস্থান করবে। সো সামান্য এনার্জি যখন আমরা দিব বা যদি তাপমাত্রা একটু বাড়ায়, তখন কিন্তু এই একটু এনার্জি, এই যে এখানে দেখতে পাচ্ছ এদের মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, তোমরা দেখো এই এনার্জির মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা নাম দিচ্ছি হলো এনার্জি গ্যাপ, ইজি। এই গ্যাপটা জাস্ট যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু এই ব্যালেন্স শেলের ইলেকট্রনগুলো কি করতে পারে, কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। কন্ডাকশন ব্যান্ডে যখন চলে যাবে তখন এগুলো ফ্রি ইলেকট্রন, তখন এগুলো ইজিলি সামান্য একটু ভোল্টেজ প্রয়োগ করলেই এরা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। তো এই ইজিকে আমরা অনেক সময় ফরবিডেন এনার্জি গ্যাপও বলে থাকি। ইজি ইকুয়াল অ্যাকচুয়ালি কি বলো, ইসি মাইনাস ইভি, মানে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি মাইনাস হচ্ছে ব্যালেন্স ব্যান্ডের এনার্জি। তো এই দুইটা যদি আমি ডিফারেন্স করি তাহলে আমি এখান থেকে এনার্জি গ্যাপ বা ফরবিডেন এনার্জি গ্যাপ এটা পেয়ে যাব। এই যে এনার্জি গ্যাপের যে ইকুয়েশনটা ইসি মাইনাস ইভি, এইটার ডিফারেন্সটা কতটুকু হবে এইটার উপর ডিপেন্ড করেই আমরা কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর এবং ইনসুলেটর এই জিনিসগুলো ডিফাইন করি। তো কিভাবে ডিফাইন করি চলো আমরা একটু এটা দেখি এখন। তো তার আগে আমরা আমাদের আগের ফিগারটা এখানে একটু এঁকে নিই। এটা হলো আমাদের আগের ফিগারটা। তো এই ফিগার থেকে আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করবো কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর এবং ইনসুলেটর, এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্য কী। তো শুরুতেই আগে আমরা কন্ডাক্টর কি এটা দেখব, কন্ডাক্টর। তো কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যদি এনার্জি ব্যান্ডটা এখানে একটু এঁকে নেই, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড আর এইটা হচ্ছে আমাদের ব্যালেন্স ব্যান্ড। তো এখানে একটু খেয়াল করলে দেখতে পাবা এই কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ড এদের মাঝখানে কি আছে, একটা কমন রিজিয়ন আছে। তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, তাহলে এর এনার্জিকে আমরা বলতেছি ইসি, আর নিচের পার্টটা হচ্ছে আমাদের ব্যালেন্স ব্যান্ড, এটাকে আমরা তাহলে কি বলবো, ইভি। এই যে কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ড এদের মাঝখানে কি আছে, একটা কমন রিজিয়ন আছে। তাহলে আমরা যদি এনার্জি গ্যাপ বের করতে চাই ইজি, এটা অ্যাকচুয়ালি তাহলে কত হবে, ইজি ইকুয়াল ইসি মাইনাস ইভি, জিরো হবে। জিরো কেন হবে, কারণ এদের মধ্যে তো ডিস্টেন্স নাই, বরঞ্চ আরও কমন রিজিয়ন আছে, সো এটা আমাদের জিরো হবে। এবং এই এনার্জিগুলো অনেক কম হয়, আমরা এদেরকে ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করে থাকি। তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের ইজি বা এনার্জি গ্যাপ যেটা, এটা হবে জিরো ইলেকট্রন ভোল্ট।
আমরা কন্ডাক্টরের বেশ কিছু এক্সাম্পল দিতে পারি, যেমন মোস্ট কমন এক্সাম্পল যেটা সেটা হচ্ছে যে কপার। তোমরা সবাই জানো কপারের তার অনেক বেশি ফেমাস, কপারের মাধ্যমে আমাদের ইলেকট্রিসিটি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয় কপার তারের মাধ্যমে। তো এটা আমাদের মোস্ট কমন একটা এক্সাম্পল। এখন এখানে যেটা ইম্পর্টেন্ট কথা বলবো সেটা হচ্ছে এই যে লাইনটা আমরা টানছি, এখানে স্ট্রেট লাইন টানছি, কিন্তু দেখো কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড দুইটা কিন্তু আমরা স্ট্রেট লাইন টানছি, এটা স্ট্রেট লাইন নয়, আবার এখানে আমরা স্ট্রেট আঁকলাম। তাহলে ঘটনাটা কি এখানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে একটু ভালো করে খেয়াল করো। এই যে ডিস্টেন্সটা আমরা এই যে লাইনটা টানছি, এই লাইনটা অ্যাকচুয়ালি কি বলতো, এই লাইনটা কিন্তু আমাদের কি বলো আর ইকুয়াল আর নট। তো এই আর ইকুয়াল টু আর নটে আমরা জাস্ট ডিস্টেন্সটা দেখতেছি এই লাইন বরাবর, যে আমাদের কন্ডাকশন ব্যান্ডের ব্যান্ডউইথ কতটুকু আর আমাদের ভ্যালেন্স ব্যান্ডের ব্যান্ডউইথ কতটুকু, এই জিনিসটা জাস্ট দেখতেছি। তো এইটাকে জাস্ট এই লাইন বরাবর আমরা এইটুকুতে না দেখাই, আমরা এটাকে এক্সাজারেট করে দেখানোর জন্য আমরা এটাকে লাইন আকারে দেখাচ্ছি যে এতটুকু ডিস্টেন্স। কিন্তু এটা কিন্তু এরকম স্ট্রেট লাইন নয়, এটা জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে আমরা এই জায়গার এই পয়েন্টটাকে এক্সাজারেট করে টেনে এভাবে লম্বা করে দেখাচ্ছি যে এইটুকু আমাদের ডিস্টেন্স ব্যান্ডউইথ। তো যেহেতু কমন রিজিয়ন পাওয়া গেল কন্ডাক্টরে, তাহলে এখন বলতো যে কোন জায়গাটাতে বা এই কোন ইন্টারমলিকুলার ডিস্টেন্সে এই গ্রাফের কোন জায়গায় অবস্থান হবে আমাদের আর ইকুয়াল টু আর নটের কন্ডাক্টরের ক্ষেত্রে। অবশ্যই অবশ্যই এই যে কমন রিজিয়ন, এই কমন রিজিয়নের কোনো একটা জায়গায় হবে, এই লাইনটা হচ্ছে আমাদের আর ইকুয়াল টু আর নট লাইন। আর নটটা কি এটা আশা করি তোমাদের মনে আছে, একটু আগে বলছিলাম আমি যে এটা হলো কোনো সলিডের ক্ষেত্রে সাম্যাবস্থায় আমাদের যেই ইন্টারমলিকুলার ডিস্টেন্স থাকে সেইটা। তো কন্ডাক্টরের ক্ষেত্রে ওই আর ইকুয়াল টু আর নটটা আমাদের এই কমন রিজিয়ন হয়ে থাকে, এই কারণে এদের মাঝখানে একটা কমন রিজিয়ন দেখা যায়। তোমরা যদি এখানে খেয়াল করো দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, কারণ তোমরা খেয়াল করলে দেখতে পাবো যে এটা এরকম একটা প্যাটার্ন ফলো করতেছে। সো এটা এই জায়গায় কাট করতেছে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। আর যদি ভ্যালেন্স ব্যান্ড দেখতে চাও তাহলে দেখো এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এরকম করে আসছে, এটা তোমরা এখানে খেয়াল করলে বুঝতে পারবা। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। আমরা যদি দুইটাকে যদি রং দিয়ে যদি আলাদা করতে চাই তাহলে দেখো যে এই পার্টটুকু একটা আর হচ্ছে এই পার্টটুকু একটা, এবং এদের মাঝখানে কমন রিজিয়ন কোনটা বলতো, এদের মাঝখানে কমন রিজিয়ন কিন্তু এই যে এই পার্টটুকু, এই কমন রিজিয়নটাকে আমরা জাস্ট এক্সাজারেট করে লাইন টেনে বুঝাইছি যে এইটুকু ব্যান্ডউইথ আর এইটুকু কমন রিজিয়ন। আমাদের অ্যাকচুয়ালি এই লাইন বরাবর কতটুকু ডিস্টেন্স কাট করতেছে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এই জিনিসটা আমরা জাস্ট এখানে দেখাচ্ছি ভালোভাবে বড় করে বোঝানোর জন্য এখানে লাইন টেনে দেখানো হয়েছে। ওকে, তাহলে কন্ডাক্টর যদি বোঝা যায় থাকো তাহলে এখন আমরা দেখবো সেমি কন্ডাক্টর। তো সেমি কন্ডাক্টর কি জিনিস, সেমি কন্ডাক্টরও আমরা এইভাবে এখানে এনার্জি ডায়াগ্রামটা আঁকবো, এইরকম একটা লাইন আমরা এখানে যদি ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড আঁকতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড আর এইটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। তাহলে একটু খেয়াল করলে দেখতে পাবা এদের মাঝখানে কিন্তু এনার্জি গ্যাপ আছে। তাহলে ভ্যালেন্স ব্যান্ডের এনার্জিকে আমরা যদি বলি ইভি আর কন্ডাকশন ব্যান্ডের এনার্জিকে আমরা যদি বলি ইসি, তাহলে ইজি যেটা মানে গ্যাপটা ইসি মাইনাস ইভি, এটা অ্যাকচুয়ালি কী হবে, এইটা অনেক কম হবে সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে, এটা অনেক কম হয়। এটার আমাদের রেঞ্জটা দেওয়া হয় জেনারেলি লেস ইকুয়াল 1.1 ইলেকট্রন ভোল্ট। এরকম যদি হয়ে থাকে ইসি আর ইভি এর মাঝখানের গ্যাপটা, তাহলে আমরা এই টাইপের এলিমেন্টকে আমরা বলি সেমি কন্ডাক্টর। এটা কিন্তু অবশ্যই আমাদের কি বলো আর ইকুয়াল টু আর নট লাইন, তাহলে গ্যাপটা আমাদের অনেক কম 1.1 ইলেকট্রন ভোল্টের মতো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই চিত্র থেকে যদি আমরা বুঝতে চাই, এই চিত্র দেখো যখন সেকেন্ড বার স্প্লিট হয়ে গেল কমন রিজন থেকে বের হয়ে গেল তখন কিন্তু এই প্রথম দিকে দেখো ডিস্টেন্সটা কি ছিল, কম ছিল, তারপর আস্তে আস্তে কি হয়েছে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা বাড়তে থাকছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি বলতো, যেহেতু এটা লেস দেন 1.1 ইলেকট্রন ভোল্ট বা ডিস্টেন্সটা অনেক কম হয় বা এনার্জি গ্যাপটা অনেক কম হয়, তাহলে অবশ্যই আমাদের আর ইকুয়াল টু আর নট লাইনটা কোথায় হবে, এইরকম কোনো একটা জায়গায় হবে যেখানে আমাদের এই গ্যাপটা অনেক কম। এইটা হচ্ছে আমাদের ইজি, এই গ্যাপটুকু হচ্ছে আমাদের ইজি। আমরা যদি আগের মতো এটাকে যদি আলাদা আলাদা পার্ট করতে চাই তাহলে দেখো এই পার্টটুকু হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড আর এই পার্টটুকু হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। এই যে ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এনার্জি গ্যাপ, এটা আমাদের 1.1 ইলেকট্রন ভোল্টের থেকে কম বা তার সমান হতে পারে। এখানেও আমরা এই লাইনটা দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝাইছি বলতো, লাইন দ্বারা আমরা এই ব্যান্ডউইথটাকেই জাস্ট একটু লম্বা করে বড় করে দেখাইছি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন নয়। তো সেমিকন্ডাক্টর টাইপের এক্সাম্পল কি হবে আমাদের, মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে আমাদের সিলিকন জার্মেনিয়াম, এই দুইটা হচ্ছে আমাদের মোস্ট কমন এক্সাম্পল। ওকে, এখন তাহলে শেষেরটা আশা করি বলতে হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারতেছ। ইনসুলেটর তাহলে কি হবে বলো, ইনসুলেটরের ক্ষেত্রে আমরা সেম চিত্র দ্বারা এক্সপ্লেন করতে পারি আমাদের জাস্ট এই কেজে কি হবে, ইজি এর মানটা অনেক বেশি হবে এবং বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম রেঞ্জ দেওয়া থাকে, তবে জেনারেলি ইজি এর মানটা আমাদের 6 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি হলে আমরা বলতে পারি যে এটা ইনসুলেটর হিসেবে কাজ করবে। অন্যান্য বই অন্য রকম দেওয়া থাকতে পারে, তোমাদের বই যেরকম থাকবে সেটা ফলো করো। তো তাহলে এখন কথা হচ্ছে তাহলে এই 1.1 থেকে 6 পর্যন্ত এটা কি, এই রেঞ্জটাতে অ্যাকচুয়ালি সামান্য খুব সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হতে পারে, ওটা খুবই নেগলিজেবল, কিন্তু তারপর আমরা ওটাকে ইনসুলেটর বলতেছি না, 6 থেকে বেশি হয়ে গেলে তখন আমরা এটাকে ইনসুলেটর বলতেছি। তো তাহলে এখন বলো যেহেতু অনেক বেশি তাহলে এখন কি হতে হবে, অবশ্যই অবশ্যই আমাদের যেই আর ইকুয়াল টু আর নট লাইনটা এইটা আমাদের আরও অনেক দূরে হতে হবে, যত দূরে যাবে তত আমাদের কি হইতে থাকবে, ইজি এর মানটা বাড়তে থাকবে। এবার দেখো এখানে
পিজিআর মানটা কিন্তু অনেক বেশি। এই সবগুলো আমাদের আর ইকুয়াল টু আর নট, আর ইকুয়াল টু আর নট। প্রথমটা হচ্ছে কন্ডাক্টরের জন্য, তারপরটা হচ্ছে সেমি কন্ডাক্টরের জন্য, তারপরটা ইনসুলেটরের জন্য। তো এই তিনটা জিনিস দ্বারাই আমাদের এই তিনটা এলিমেন্টকে কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর এবং ইনসুলেটর, এই তিনটাকে ডিফাইন করা হয়। ইনসুলেটরের এক্সাম্পল কি হবে, ইনসুলেটরের মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে আমাদের সাপোজ উড, প্লাস্টিক, এগুলো হচ্ছে আমাদের মোস্ট কমন এক্সাম্পল ইনসুলেটরের। আচ্ছা, এখানে আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে একটা প্লটে কিন্তু তিনটা লাইন দেখাইছি, তিনটা আর ইকুয়াল টু আর নট দেখাইছি, যেখানে আমাদের দেখা যাচ্ছে যে সব থেকে বেশি ডিস্টেন্সে হচ্ছে কন্ডাক্টর, তার থেকে একটু কম ডিস্টেন্সে হচ্ছে আমাদের সেমি কন্ডাক্টর, তার থেকে একটু কম ডিস্টেন্সে হচ্ছে ইনসুলেটর। এইটা কিন্তু সবসময় ফলো নাও করতে পারে, বিভিন্ন এলিমেন্টের জন্য গ্রাফটা বিভিন্ন রকম হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন আলাদা আলাদা ডিস্টেন্সে আমরা এই তিনটা রিজন পাবো। সো অনেক সময় এরকমও হতে পারে যে আমরা সেমি কন্ডাক্টরের জন্য যে আর নটটা পাচ্ছি, দেখা যাচ্ছে তার থেকে কম ডিস্টেন্সে যে কোনো একটা এলিমেন্টের কন্ডাক্টরে আমরা এই কমন রিজনটা পাচ্ছি। সো এটা হতেই পারে, এই লাইনগুলোর অবস্থান যে কোনো ইন্টারমলিকুলার ডিস্টেন্সে হতে পারে আলাদা আলাদা এলিমেন্টের জন্য। কিন্তু এইটা অলওয়েজ সত্য যে কোনো এলিমেন্টই হোক না কেন, কন্ডাক্টরের জন্য অবশ্যই লাইনটা আমাদের কমন রিজনে থাকবে, সেমি কন্ডাক্টরের জন্য এনার্জি গ্যাপ অল্প এই রিজনে থাকবে, এবং ইনসুলেটরের জন্য এনার্জি গ্যাপ অনেক বেশি এই রিজনে থাকবে। তো এখন এই তিনটা জিনিসকে আমরা একটু অন্যভাবে একটু সামারি করি। কন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, কন্ডাক্টরের ক্ষেত্রে দেখো ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড দুইটার এনার্জির মধ্যে আমাদের কি থাকে, একটা কমন রিজন থাকে। এই কারণে কি হয়, ভ্যালেন্স শেলের ইলেকট্রনগুলো আমাদের মোটামুটি ফ্রি আকারে থাকতে পারে, কারণ ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের এনার্জি যেহেতু প্রায় সেম, তাহলে খুবই সামান্য পরিমাণ যদি ভোল্টেজও প্রয়োগ করো তুমি, তাহলে কিন্তু তারা ইলেকট্রনের প্রবাহ শুরু করে দেয় এবং ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে। পক্ষান্তরে তুমি যদি সেমি কন্ডাক্টরে আসো, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়, এনার্জির গ্যাপটা খুবই সামান্য থাকে, তাহলে এখানে খুব সামান্য মানে ভোল্টেজ দিতেই আমাদের যে তড়িৎ প্রবাহ শুরু হবে এমন না, আমাদেরকে কিছু পরিমাণ এক্সট্রা ভোল্টেজ দিয়ে এই ব্যারিয়ারটা মানে এনার্জির যে ব্যারিয়ারটা গ্যাপটা এটাকে রিডিউস করতে হবে। তার মানে এই গ্যাপের পরিমাণ এনার্জি আমাদের লস হবে, তারপরে আমাদের এই কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারবে, তারপরে সেখান থেকে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস হওয়া সম্ভব। তো এই যে এনার্জিটা আমরা দিব, এটা আমরা সামান্য কিছু ভোল্টেজ এক্সট্রা প্রয়োগ করেও দিতে পারি, ভোল্টেজের লস হবে, অথবা আমরা এখানে তাপ প্রয়োগ করতে পারি, তাপমাত্রা বাড়াতে পারি। তাপমাত্রা বাড়ালে কিন্তু ইলেকট্রনগুলো এনার্জি পাবে এবং এই এনার্জি দিয়ে কিন্তু এই ব্যারিয়ারটা বা গ্যাপটা কিন্তু অতিক্রম করতে সক্ষম হবে। তো এইভাবেও আমরা কিন্তু সেমি কন্ডাক্টরে তড়িৎ প্রবাহ করতে পারি। পক্ষান্তরে ইনসুলেটর যেটা, সেটাতে কিন্তু আমাদের অনেক বেশি ইলেকট্রন ভোল্ট দেখতে পাচ্ছ গ্যাপটা। সো এই কেজে আমাদের তাপমাত্রা বাড়ায় বা অনেক বেশি ভোল্টেজ দিয়েও কিন্তু আমরা এখানে তড়িৎ প্রবাহ করতে পারি না। ওকে, এখন লাস্ট তোমাদের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে ওয়াই সেমি কন্ডাক্টর, মানে সেমি কন্ডাক্টর কেন, আমাদের কাছে তো কন্ডাক্টর ছিল। সো কন্ডাক্টর যদি থেকে থাকে, কন্ডাক্টরের মাধ্যমে আমরা ইজিলি সামান্য ভোল্টেজ প্রয়োগ করেই তড়িৎ প্রবাহ করতে পারতেছি, তাহলে এখানে আমাদের কিছু পরিমাণ এনার্জি লস করে তারপরে কন্ডাকশন ব্যান্ডে আমাদের ইলেকট্রন যাচ্ছে, সেখান থেকে আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে। তো এই এক্সট্রা এনার্জিটা আমরা লস কেন করবো, এটার দরকারটা কি, তো এটা একটু তোমরা ভাববা। আর এর পরবর্তী ক্লাসে আমরা শিখবো এই সেমি কন্ডাক্টরের ডোপিং কেন করা হয়। সো ওই লেকচারে মোটামুটি তোমরা এটার অ্যান্সার পাবা, তার আগে তোমরা একটু এটা ভাবতে থাকো, দেখো নিজের অ্যান্সার পাও কিনা। আর তারপরে লেকচারগুলোতে আমরা এই সেমি কন্ডাক্টর ম্যাটেরিয়াল ইউজ করে বিভিন্ন রকমের এলিমেন্ট, যেমন আমাদের ডায়োড, বিজেটি, এগুলো কীভাবে তৈরি করতে হয় বা এগুলো কীভাবে কাজ করে এবং এগুলো রিলেটেড বিভিন্ন সার্কিট, এই সব কিছু আমরা সলভ করবো। তো পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আজকে এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।